উপস্থিত থাকা আমার সংবাদ কর্মী সকলকে পুনপ্রথমে আমার ছাত্রমুক্তি সংগ্রাম সমিতির তরফের শ্রদ্ধা নিবেদিছো, সংগ্রামী অভিনন্দন জানাইছো। আপনাদের জানে যে শিশিবঙা এখন অতি পুরনি ঠাই, আর স্বাধীনতার পিছরপ্রাই শিশিবঙাত প্রেস ক্লাব নথকাটো অতি দুর্ভাগ্যজনক। আমি সমাজের এজন সৈনিক হিসাবে, অনবরতে সমাজত কাম করে থাকা এজন লড়া হিসাবে আমি আনন্দিত হয়েছো যে শিশিবঙাত একটা প্রেস ক্লাব হবলে আগবাড়িছে। আমি ভাবো শিশিবঙাত যেটা আজি প্রেস ক্লাব গঠন হব, এই প্রেস ক্লাবে অন্তত আজি আজি তারিখ সাংবাদিকসকলের মাজত যে প্রবণতা সৃষ্টি হয়েছে, পয়সা দিলে নিউজ করা বা নিউজ নকরা ধরনের কিছু প্রবণতা সৃষ্টি হয়েছে, এই কথাখিনি যাতে আমার শিশিবঙা প্রেস ক্লাবত নহয়, আর শিশিবঙা প্রেস ক্লাবের যাতে একটা এনেকা একটা বার্তা যায় যেটা বার্তায় আসলে আমি গোটে অসমক দেখাই দিব পারো, আসলে নির্ভীক নিরপেক্ষ হবলগে সংবাদকর্মী হব। আর আমি ভাবো আমি বহু সময়ত আমার উপদেষ্টা হিসাবে বহু সংবাদকর্মী আছে, যেনে উদাহরণস্বরূপে আমার বনমালী স্যার আছে, লক্ষিন্দ্র দা আছে, বা আমি বহুজনের বহু সময় কেনে সংবাদ মাধ্যমের আমার সম্পর্ক রাখি এই কথাখিনি আমি আলোচনা করো। গতি আমি পুনপ্রথমে আজি কমিটি গঠন হব বা যে প্রেস ক্লাব শিশুমা প্রেস ক্লাব হবলে গিয়ে আছে, এই প্রেস ক্লাবক আজি এই মুক্তি সভাত আমি অনুরোধ জানাব খুঁজো যে অনাগত দিনত আপনাদের নির্ভীক আর নিরপেক্ষ হয়ে সমাজের কারণে কাম করব। আপনাদের শিশুবঙার যে সমস্যা আজি স্বাধীনতার 75 বছর পিছন শিশুবঙার সমস্যাখিনি যেন উপস্থাপন হব লাগে সংবাদ মাধ্যমের সময়, বিগত দিনবর যেনে বা বাতরি পরিবেশন হব লাগে, বহু ক্ষেত্রত আমার শক্তিশালী প্রেস ক্লাব নথকার কারণে আমি উপস্থাপন করবা নাই, হয়তো সেই কারণে আমি আজি তারিখত গোটে ধেমাজি জেলাখনের ভিতরে অতি পুরনি ঠাই হওয়ার পিছতো আমার শিশুবঙা ব্লক চাকুল অফিস থাকার পিছতো আমি পিছ পড়ি আছো। গতি এই গোটেই কথাবো আপনাদের চিন্তা করব অনাগত দিনত আপনাদের শিশুবঙাখন কেনে আগবাই লৈ যায়। আসলে মানে কথা শিশুবঙা কেন্দ্রিক করব খোঁজা নাই, কিন্তু বৃহত্তর শিশুবঙার কথা কোথ ইয়াতে সকল জেলা কথা সাঙুরি থাকিব বা আপনার এইখানে কানি বিললে সাঙুরি থাকিব। গতি আপনাদের বৃহত্তর শিশুবঙা কেনে গব শিশুবঙার মাজত এটা দেখবলে পাইছো, আমি বহু সময় সমাজত কাম করে থাকা এজন লড়া হিসাবে দেখব পাইছো যে বহু সময় আমার জাতি জনগোষ্ঠীর মাজত বিভেদ আহি পড়ে, গতি এই বিভেদব আমার নাইকিয়া হব লাগে। এই ক্ষেত্রে আমি দল সংগঠনে যেধরনের ভূমিকা লো, বিগত দিনবর আমার সংবাদকর্মী সকলে যেধরনের ভূমিকা লো আছে, আমি ভাবো অনাগত দিনত যে ইয়াত প্রেস ক্লাব গঠন হব শিশুবঙা প্রেস ক্লাবে বৃহত্তর শিশুবঙার কারণে কাম করব আর বিভিন্ন জাতি জনগোষ্ঠীর কারণে কাম করব, আর শিশুবঙার সমস্যাখিনি শক্তিশালীর উপর উপস্থাপন করব। গতি মানে ইয়াকে কলো।